হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোগের লাবড়ার রেসিপি। খুব সহজে 40-50 জনের লাবড়ার তরকারি এখন আপনারা বাড়িতেই নিমিষে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। লাবড়ার জন্য দেখুন এখানে কিছু সবজি কেটে রাখা হয়েছে। এটা 40 জনের আন্দাজে লাবড়া করা হচ্ছে। এখানে আছে আলু, আছে কুমড়ো, আছে বরবটি, আছে পটল, আছে ঝিঙে, আছে মিষ্টি আলু, আছে কাঁচা কলা, আছে থোর, আছে শিম, আছে এই সমস্ত সবজিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে, আর বেগুনও কিন্তু আছে, বেগুন আছে, মূলো আছে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। এইবারে একটি পাত্রে প্রায় 500 গ্রামের কাছাকাছি সরষের তেল গরম করে নেওয়া হয়েছে। এইবারে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, এটা ফ্রাই হলে দিয়ে দেওয়া হয়েছে 50 গ্রাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ফ্রাই হয়ে সুন্দর গরম বেরাবে তখন দেওয়া হবে আদা আর লঙ্কা বাটা। দিল এখানে 200 গ্রাম আদা বাটা আছে আর 100 গ্রাম কাঁচা লঙ্কা বাটা আছে। সবজির পরিমাণ কিন্তু সব মিলিয়ে প্রায় 10 কেজি আছে। 10 কেজিতে এতটা পরিমাণ মশলাই লাগবে। এইবার ডিপটা লো রেখে মশলাটা কষিয়ে দিতে হবে। মশলাটা 4 থেকে 5 মিনিট আমি একটু কষিয়ে নেব। এইবারে আস্তে আস্তে সবজিগুলো মিশিয়ে দেওয়া হবে। অনেকে অনেক রকমভাবে ভোগের লাবড়া বাড়িতে ট্রাই করেছেন, আমি যেই প্রসেসে দেখাচ্ছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। এইবারে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব। সবজিটা দেওয়া হয়েছে, এবার উপর দিয়ে দিয়ে দেওয়া হবে হলুদ। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্লুম অ্যাপেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হলুদটা আমি দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে ভালোভাবে এবার নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। সমস্ত সবজির সাথে মশলা হলুদ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। হিট একদম লোতে করা রয়েছে। এইবারে সবজিটাকে মশলার সাথে মজতে দেওয়া হবে। কোনো রকম জল কিন্তু আমি এখন ইউজ করব না। আর এদিকে দেখুন কুমড়ো শাক আমি একটু ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। একটু জাস্ট ভাপিয়ে নেব, 5 মিনিটের মতো একটু ভাপিয়ে আমি নামিয়ে নেব। এইবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এবারে আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। আবার একটু সমস্ত উপকরণ ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। একটা জিনিস দেখুন, সবজি দিয়েই কিন্তু জল উঠেছে। দেখুন সবজি দিয়েই কিন্তু জল উঠেছে, এই জলেই কিন্তু সবজিটা সিদ্ধ হবে। ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দেওয়া হচ্ছে আর হিট কিন্তু একদম লোতে রয়েছে। সবজিটাকে আবার একটু উল্টে পাল্টে কিন্তু দেওয়া হচ্ছে। আস্তে আস্তে দেখুন সবজি মজতে শুরু করেছে। লাউ শাক, এই কুমড়ো শাকটা যে ভাপিয়ে রেখেছিলাম কুমড়ো শাকটা এবার ঢেলে দিয়েছি। এইবারে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লাবড়াতে কিন্তু কোনো রকম জলই আমি ইউজ করিনি। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, লাবড়াটা আরও মজবে, কিন্তু তার আগেই আমি দেখাচ্ছি। দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হওয়া মানে মোটামুটি সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। হাতে সময় নিয়ে একটু মানে করবেন, দেখবেন টেস্টিও হবে। আর 30-40-50 জনের লাবড়া বা খিচুড়ি বানানো কিন্তু খুব কঠিন একটা কাজ নয়, খুব ইজিলি হয়ে যাবে। লাবড়াটা অনেকটাই মজে এসেছে। এইবারে দিয়ে দেওয়া হবে চিনি, বেশ খানিকটা চিনি। নিরামিষ তরকারি আর লাবড়া বা ভোগের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর সেক্ষেত্রেই ভালো লাগে। এইবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। এইবারে দিয়ে দেওয়া হবে একটি সিক্রেট মশলা। সিক্রেট মশলায় আছে
এই মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাবড়ায় দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে এই মশলাটা দিয়ে দেওয়া হবে, আর দিয়ে দেওয়া হবে ঘি 50 গ্রামের মতো ঘি দিয়ে দেওয়া হলো। এইবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভোগের লাবড়া। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন লাবড়াটা কিন্তু একদম মাখো মাখো ভাবে রেডি হয়েছে। তো দেখলেন জল ছাড়া কি দারুণ মাখো মাখো লাবড়া আমার রেডি হয়ে গেল। এইবারে লাবড়াটা আমি নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।